আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। আরব আমিরাতে সকল প্রকার জরিমানা মাফ করে দিচ্ছে এবং দেওয়া হচ্ছে, কথাটা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনা করি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল এবং প্রথমে আমি বলে দিয়েছিলাম যে বিষয়টি, তা হচ্ছে যে আরব আমিরাতে সকল প্রকার জরিমানা মাফ করে দিচ্ছে বা দেওয়া হচ্ছে। তো কিসের জরিমানা, কী জরিমানা মাফ করা হচ্ছে বা কীভাবে মাফ করাবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো। তা হচ্ছে যে করোনার সময়কালে আরব আমিরাতে যারা ছিলেন অনেকেরই হয়তো বিভিন্ন রকমের জরিমানা এসেছে। আপনার করোনার সময়কালীন বা করোনার যে একটা জরিমানা রয়েছে, মাস্ক পরার জরিমানা রয়েছে, আর অনেক রকমের জরিমানাই কিন্তু রয়েছে। অনেকেই বাইরে বের হয়েছে সেই জরিমানা রয়েছে, অনেকেই আপনার পার্টিতে অংশগ্রহণ করেছে যে জায়গাতে বলা ছিল 10 জন ওই জায়গাতে 20 জন পার্টি নিয়ে অংশগ্রহণ করেছেন, ওই জায়গাতে জরিমানা করা হয়েছে, এরকম যে জরিমানাগুলো রয়েছে আরব আমিরাতে করোনার সময়কালে যাদের আছে, যেমন 500 দেড়হাম থেকে শুরু করে 70,000 দেড়হাম পর্যন্ত কিন্তু জরিমানা রয়েছে। তো তাদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে আরব আমিরাত সরকার। তা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে এই জরিমানাটা মাফ করাতে চান, তাহলে আরব আমিরাতে আপনি এটা অ্যাপ্লাই করে এই জরিমানাগুলো মাফ করাতে পারবেন। তো এই জরিমানাগুলো মাফ করাতে হলে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওই জায়গাতে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি বলেও দিচ্ছি, তা হচ্ছে যে www.pp.gov.ae স্ক্রিনেও আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন যে জরিমানাটা মাফ করার জন্য। তবে এখানে আপনার 50%, 70%, 30% এবং 100%ও মাফ করা হচ্ছে, অলরেডি অনেকেরই কিন্তু মাফ করে দিয়েছি। ঠিক আছে, হয়তো আপনি অনেক সময় করোনা ভাইরাসের সময় মাস্ক পরেন নাই, সেই জন্য আপনাকে জরিমানা করা হয়েছে, হয়তো আপনি বাইরে বের হয়েছিলেন অন্য কোনো কারণে, তো এখানে আপনি একটি তাদের কানুন মানেন নাই সেই কারণে জরিমানা হয়েছে। যে কানুনটা আপনার করোনা ভাইরাসের ভিতরে পড়বে এই বিষয়ে যদি কোনো জরিমানা আপনার থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এটা মাফ করাতে পারবেন। যে ওয়েবসাইটটা বলেছি ওই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা দাখিল করেন, তাহলে ওরা আপনাকে আপনার জরিমানা মাফ করে দিবে। ঠিক আছে, তো আপনারা যে ওয়েবসাইটটা আমি দিয়েছি সেই ওয়েবসাইটে গিয়ে এটা ক্লিক করুন। কারণ অনেক বাংলাদেশি বাইরে দেশে রয়েছেন, অনেকেরই কিন্তু এরকম জরিমানা এসেছে, হয়তো বুলেতে বাইরে চলে গিয়েছেন, মাস্ক পরেন নাই সেই জন্য জরিমানা এসেছে, হয়তো আপনার কোনো একটা পার্টিতে অংশগ্রহণ করেছিলেন, সেই পার্টিতে আপনারা জানেন যে আরব আমিরাতে বর্তমান সিস্টেম যে রয়েছে যে কোনো একটা অনুষ্ঠানে আপনার 10 জন লোকের উপরে থাকতে পারবেন না। হ্যাঁ, এরপর আপনার আরও অনেক রকমের নিয়মকানুন, তারা নতুন নিয়মকানুন যেটা করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য মানুষ, মানে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য বা করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য এই নিয়মকানুনগুলো করেছিলেন, কিন্তু অনেকেই সেই নিয়মকানুন মানেন নাই, মানে না মানার কারণেই কিন্তু এই জরিমানাতে পড়তে হয়েছে। তাদের জন্য এই সুখবরটা দিয়েছেন আরব আমিরাত সরকার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানাতে পারেন, হয়তো বা আপনি নিজেও অন্যদেরকে বলে বুঝাতে পারেন বা জানাতে পারেন। তো আশা করছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।